ভালে আনে গুরুত্বপূর্ণ খবর সমাগত ইডক লোক বিসরকার বিশেষ নির্দেশনা ইডর দুদিন পূর্বে খোলা হব আন্তঃ জিলা যাতায়াত দুদিনের ভাবে খোল খাব আন্তঃ জিলা যাতায়াত ঈদগাহত সমূহিয়া নামাজত নিষেধাজ্ঞা মসজিদত গোট খাব নিব তিনিজনতকৈ অধিক লোক কুরবানির নথি থাকা গরুহে এঠাইর পর আন ঠাইলে সরবরাহ করব পারিব এক আগস্টত ইসলাম ধর্মী সকলে পালন করব ঈদ আর ঈদর পূর্বে সরকারে জারি করেছে বিশেষ নির্দেশনা ঈদর দুদিন পূর্বে খোলা হব আন্তঃ জিলা যাতায়াত 30 আর 31 জুলাইত আন্তঃ জিলা যাতায়াত খোল খাব দুদিনের খোলা হব আন্তঃ জিলা যাতায়াত ঈদগাহত সমূহিয়া নামাজত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যত একেলগে সৰহ সংখ্যক লোক গোট খাব নিব মসজিদত তিনিজনকৈ অধিক লোক গোট খাব নিব কুরবানির নথি থাকা গরুহে এঠাইর আন ঠাইলৈ সরবরাহ করব পাৰিব অহা এক আগস্টত ইসলাম ধর্মী সকলে পালন করব ঈদ আর ঈদর পূর্বে কেতবোর বিশেষ নির্দেশনা ইতিমধ্যে রাজ্য সরকার জারি করেছে যত ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে আন্তঃ জিলা যাত্রা দুদিনের খোল খাব 30 আর 31 জুলাই পূর্বতে আমি জানাইছো যে আন্তঃ জিলা যাত্রা দুদিনের খুলি দিয়া হব আর এই সময়সাতে যখন বহিরাজ্যের লোক বা আন স্থানলৈ যাব বিচাৰিছে তেওঁলোক যাব পাৰিব আৰু লগতে ঈদগাহত সমূহীয়া নামাজ কৰিব নোৱাৰিব তিনিজনকৈ অধিক লোক গোট খাব নোৱাৰিব নামাজত আৰু লগতে কুৰবানীৰ নথি থকা গৰুহে এঠাইৰ পৰা আনঠাইলৈ সৰবৰাহ কৰিব পাৰিব।